এতিয়া পরীক্ষা দিলো আর পরীক্ষা বহিত কি লিখিব কি লিখিছে এটো এক্সামিনারে কব পাঁচখনে পাম নিশ্চিত পাব। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে মিত্র গোষ্ঠীর আমার প্রার্থী আছে সকলো জিকিব। বাহিরত বহুত কথা ওলাই থাকে কিন্তু জনসাধারণে ভুল নকৰিব যেন অনুমান হয়েছে। আমার এই সিটটা আমি জিকাটো এক প্রকার নিশ্চিত হয়েছে। আমি ওয়ার্কার্সর আমার কার্যকর্তাসকলের কথা পাতিছো, আমার বিভিন্ন ধরনের শুভাকাঙ্ক্ষীর লগত কথা পাতিছো। আমি জানিছো যে আমি নিশ্চিতভাবে এই সিটটো আমি জিকিব লাগে, বাকি কিটা সিটও জিকিব। কনফিউজনটা আপনাদের ক্রিয়েট করে আছে, কনফিউজনটা কোনে ক্রিয়েট করছে, সংবাদ জগতে ক্রিয়েট করছে, জনসাধারণ তো ঠিক জানে যে দিসপুরত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আছে আর দিল্লীত নরেন্দ্র মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বার অধিষ্ঠিত হব। গতি এই ভুল তেখেতসকলে করা নাই মোর অনুমান। আর কিছু সংখ্যক তো ভোট পাব, এই স্বাভাবিকভাবে ভোট পাব, নোপার প্রশ্ন উঠিব নয়, কারণ বিরোধী আর শূন্য করা বলে গেলে কোবাত এনেকা মানে আজিলেক শুনা নাই যে একবারে শূন্য ভোট বিরোধীয় পাইছে। ডেফিনেটলি পাব, কংগ্রেসের নেতা আছে জানো আর শেষেছো ন। ভাল যখন মানুষ আছে যি দলরে নহক বিজেপি তেওঁলোকৰ রাস্তা খোলা আছে। ইতিমধ্যে কোৱা হৈছে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ গ্রহণ করলে আর যাক আমি আইডিওলজি কোথ যদি এসেপ্ট করে তাহলে নিশ্চয় তেওঁলোকৰ কারণে স্থান থাকিব। আর নহলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মুকলিকে কৈছে, আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া কৈছে, আর এটা রাজনৈতিক পার্টিত অহা যাওয়া চলে কিন্তু নীতি আদর্শ নিজেও বর্তাই রাখি ভাবি পেলে ইয়ালে আহিলে আমি কাদরণি জানাম। আর কংগ্রেস আছে বলে ভাবি নালাগে, এটা তো এটা সেকশন তো থাকবই, যেহেতুকে ক্ষমতা থাকি পেলে বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে কোনো ভুল কাম করা নাই, রাইজর কোনো সিদ্ধান্তর বিপরীতে কাম করা নাই, রাইজর সিদ্ধান্ত অবমাননা করা নাই, গতি আমার দলটো মানে ভাবো ভাল দল। সময় দেখা যাব, প্রতিষ্ঠান আমি ওপর সার্ভে চলোৱা নাই, ভোট কেলে বাড়িছে এই সার্ভে তো মানে কিন্তু চলোৱা নাই। আমার মানে যার আমি কন্টেস্ট করছো কাজিরঙা লোকসভাত ইয়াতো ভোটিং পার্সেন্টেজ বাড়িছে, মানে ভাবো আমার কারণে ইতিবাচকই হব। মিটিং পাতি ভোটিং ভোট আপিল করার কিনা আপত্তি আছে নাকি, দিয়া নিদিয়া তো কথা, ভোটার হয় আমাক নিদিয়ে, আমি তো খুঁজি আছো। আমি যদি বারবার রিকুয়েস্ট করার পিছতো যদি ভোটটা নিদিয়ে আমি আমার করবলগা কি আছে? আমার তো আমি আমি সর্বধর্ম সমনা সবকা সাথ সবকা বিকাশ নীতি ভাবিছো। আপনাদের জানে নাকি ভোট নালাগে বলে কোৱাৰ পিছত এনেকুৱা হৈছে নেকি যে এজন মিয়া মানুহ আমি যে শব্দত মিয়া ব্যবহার করো তেওঁলোকৰ কোনোবা এটা সা সুবিধা কাটিছে এনেকুৱা আপোনালোকৰ উদাহরণ আছে নেকি? পি এম কিষাণৰ কার্ড ধন আমি নাইকিয়া কৰিছো নেকি? অরুণোদয় নাই দিয়া নেকি? রেশন কার্ড নাই দিয়া নেকি? এই কথা জানে না যে সংখ্যালঘু মানুষ এই কথাটো কথা চিন্তা করব লাগবে যে আমি কোনো ধরনের যিকোনো সংখ্যালঘু খ্রিস্টিয়ান হোক ইসলাম হোক কোনো ধরনের মানুষের উপর কোনো এনেকা একটা ব্যবস্থা লওয়া নাই যে ব্যবস্থার যোগেদি একটা উদাহরণ দিব পারে যে আমি ধর্মীয় রাজনীতি করছো। আমি খোঁজাটো খুঁজিছো মুখ্যমন্ত্রী ডাঙরে খোঁজাত আপত্তি, মুখ্যমন্ত্রী সবরে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলের কারণে আছে, কয় আছে এনেকুৱা আপনি দেখিছে নেকি? আপনাদের যে কয়ে থাকে খুঁজবসুন এদিন আপনাদের রেশন কার্ড কাটিছে নেকি, আপনাদের পি এম কিষাণ কাটিছে নেকি, আপনাদের যাক আয়ুষ্মান কার্ড আমি দিছো কাটিছে নেকি, আমি পি এম আবাস যোজনা যে ঘর দিছো কাটিছে নেকি খুঁজবসুন, কেতিয়াবা কেতিয়াও নাই কথা। কিন্তু ভোটটা নিদিয়ে তেনেকে নকয় উপায় কি আছে? ময়ো কম যদি আমিও তো রিকুয়েস্ট করছো, আমি বড় আন্তরিকতা রিকুয়েস্ট করছো, লাগে নালাগে দিয়া নিদিয়াটো তেওঁলোকৰ কথা, খোঁজাটো আমার আপত্তি নাই। ময়ো খুঁজিছো কবলে তেওঁ ভোটার হয়, আমি সংখ্যালঘু ভোটার বলে আর সংখ্যা গুরু ভোটার বলে নাচাও নাই, ভোটারক আমি ভোটার দৃষ্টিকোণে চাইছো, তেওঁলোকে নিদিয়ে ভোটটো দিবই যেন আমাক দিলে যেন অপরাধ হয়ে যাব ভুল হয়ে যাব এনেকা বলে ভাবি থাকে। আমি কত ভুল করলো কোকসন, মই এটা সাফাই দিব খোঁজা নাই, কিন্তু আমি কেতিয়াও সেই কাম করা নাই যে কামত কোনো সংখ্যালঘুর আত্মসম্মানত আঘাত লাগিছে।